শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 373 জন, জয়নাল হাজারি আর নেই। ঠাকুরগাঁওয়ে বিপুল মূল্যের 3টি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার। অং সাং সুচির রায় আবারও স্থগিত। ব্রাজিলে বন্যায় 18 জনের মৃত্যু। বিপিএল এর ড্রাফট আজ হয়ে গেছে রাজধানীর একটি হোটেলে। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এর আগের 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,061 জনে। সোমবার 27 ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 373 জন। এর আগে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন 268 জন। এ নিয়ে দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী 15,83,626 জন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারি আর নেই। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদুল্লাহ খন্দকার। সোমবার 27 ডিসেম্বর বিকেল 5টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন 3টি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মূর্তি 3টির আনুমানিক মূল্য প্রায় 66 লাখ টাকা বলে জানিয়েছে তারা। ঠাকুরগাঁও 50 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা থেকে মালিকবিহীন প্রায় 36 কেজি ওজনের একটি কোষ্টি পাথরের মূর্তি ও 120 গ্রাম কাঁসা পাথর উদ্ধার করেছে বিজিবি টহল দল। এবারে আন্তর্জাতিক সংবাদ। সেনাবাহিনীর অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গৃহবন্দী নেত্রী অং সাং সুচির বিরুদ্ধে 2টি মামলার রায় 10 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত। সোমবার 27 ডিসেম্বর অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং মালিকানা রাখার অভিযোগে 76 বছর বয়সী নোবেল বিজয়ী নেত্রীর বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণার কথা ছিল। এ মামলায় দোষী সাব্যস্ত হলে 3 বছরের সাজার মুখোমুখি হবেন তিনি। ব্রাজিলের বাহিয়া রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 18 হয়েছে। আহত হয়েছে 280 জনের বেশি মানুষ। নভেম্বরে একটানা ভারী বৃষ্টির পর বাহিয়া রাজ্যের বিভিন্ন শহরে বন্যা দেখা দেয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 4,30,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এবারে খেলার খবর। বিপিএল এর ড্রাফট আজ হয়ে গেছে রাজধানীর একটি হোটেলে। বিপিএল এর হাত ধরে চলা বিতর্কও ছিল ড্রাফটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়ের তালিকা সরবরাহ করেছে আজ ড্রাফটের দিন সকালে। ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গতকাল রাতে বাতিলের সিদ্ধান্ত আসে। এসব বিতর্ক সঙ্গী করেই হয়ে গেছে বিপিএল এর 6 দলের খেলোয়াড় কেনা বেচা। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে 1 জন বাংলাদেশী ও 3 জন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএল এ বরিশালের দল ফরচুন বরিশালে দলে টেনে নিয়েছে সাকিব আল হাসানকে। টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনার ফ্রাঞ্চাইজির খুলনা টাইগার্স। মুস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট সানরাইজার্স নিয়েছে তাসকিন আহমেদকে। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে অথবা ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, ইমো, লিঙ্কডইন ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।